হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। সঙ্গে আছি আমি মৌমিতা। চাইনিজ ফ্রাইড রাইস আমরা তো সবসময় খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইটালিয়ান স্টাইল ফ্রাইড রাইসের রেসিপি। ইজিলি অ্যাভেলেবল কিছু স্পাইসেস এবং ভেজিটেবলস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। এই রাইস রেসিপিটাতে কিছু অন্যরকম ফ্লেভারেরও এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি ইটালিয়ান স্টাইল ফ্রাইড রাইস। আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপের মতো লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। যে কোনো ধরনের লং গ্রেন ফ্র্যাগ্রেন্ট রাইস এই রেসিপিটার জন্য রেকমেন্ডেবল। চালটাকে খুব ভালো করে বাড়তিনেক ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 কাপ জলে চালটাকে আধ ঘন্টার জন্য সোক করে রাখতে হবে, তারপর এটা আমি রান্না করব। অন দি আদার হ্যান্ড আমি এখানে কিছু ভেজিটেবলস কাট করে রেখেছি, সেগুলো একবার বলে দিচ্ছি। 2 গাজর নিয়েছি, 15 থেকে 20 ফ্রেঞ্চ বিনস নিয়েছি, আর 1 ক্যাপসিকামকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। চাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এর মধ্যে 2 তেজপাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। জল মোটামুটি একটু গরম হয়ে এলে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন সল্ট অ্যাড করছি, সিজনিং করাটা খুবই প্রয়োজনীয়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লেমন জুস। লেমন জুস অ্যাড করার ফলে চালগুলো খুব গোটা গোটা থাকবে এবং একটার সঙ্গে একটা স্টিকও করবে না। আপনারা চাইলে 1 টিস্পুন অয়েলও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে অয়েল অ্যাড করছি না। রাইস যখন 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে 1/2 কাপের মতো সুইট কর্ন আমি অ্যাড করে দিচ্ছি। এটাকেও একটু সিদ্ধ হতে হবে। আপনাদের কাছে যদি ফ্রোজেন সুইট কর্ন থাকে তাহলে সেটা ভেজিটেবল কুক করবার সময় সেখানেতে অ্যাড করবেন। যে কোনো ধরনেরই রাইস আইটেম বানানোর জন্য রাইসকে কখনোই 100% কুক করবেন না। এখানে রাইস 80% কুক হয়ে গেছে, এখন এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। যে কোনো ফ্রাইড রাইসের আইটেম বানানোর জন্য রাইসকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তাহলে রাইস ভেঙে যাবে না। একটা মিডিয়াম চপ করা অনিয়নকে 3 টেবিল স্পুন অয়েলের মধ্যে প্রথমেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে এর মধ্যে গাজরের টুকরোগুলোকে অ্যাড করে দেব। 1/4 টিস্পুন সল্ট অ্যাড করলাম যাতে ভেজিটেবলসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। মিনিটখানেক পরে চপ বিনসটাকেও অ্যাড করে নিচ্ছি। সমস্ত সবজিকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে 2 মিনিটের জন্য লিডটাকে লাগিয়ে দেব। মিনিট 2 পরে লিডটা খুলে নিয়েছি। এখন 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত জিঞ্জার গার্লিক পেস্টটাকে সবজির সঙ্গে রান্না করে নেব। সমস্ত সবজি এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে কুচি করে কেটে রাখা ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত সবজিকে 100% কুক করব না, এটার ক্রাঞ্চ যাতে শেষ পর্যন্ত থাকে সেই মতোভাবে এটাকে রান্না করতে হবে। 1.5 টেবিল স্পুনের মতো পিৎজা পাস্তা সস প্যানের মধ্যে সবজির সঙ্গে অ্যাড করে নিচ্ছি। এই সসটাকেও মিনিটখানেক সবজির সঙ্গে রান্না করে নিতে হবে। এখন অ্যাড করছি 1/2 টিস্পুন অরিগ্যানো আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অ্যাড করবেন। ফ্রেশলি ক্রাশড 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিচ্ছি। পেপার পাউডারটা খুব ভালো করে মিক্স করে নেবার পর রাইসটা 2 বা 3 ধাপে অ্যাড করছি। কিছুটা করে রাইস প্যানে দেব আর মিক্স করব ভেজিটেবলসের সঙ্গে। একসঙ্গে সম্পূর্ণ রাইসটা দিয়ে দিলে ভালোভাবে মিক্স করা যাবে না। চাল সেদ্ধ করার সময় জলের মধ্যে সল্ট দিয়েছিলাম, সসেতেও সল্ট রয়েছে, সেই কারণে এখানে আমি আর সল্ট দিচ্ছি না। আপনারা চাইলে কিছুটা লবণ দিয়ে নিতে পারেন, লবণটা একটু চেক করে তবেই দেবেন। যদি সম্ভব হয় টস করে মিক্স করার চেষ্টা করবেন, তাহলে রাইসগুলো ভাঙার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ল্যাডল দিয়ে
আমি রাইসটা খুব ভালোভাবেই নাড়াচাড়া করছি, কিন্তু একটা রাইসও এখানে ভেঙে যায়নি। আপনারা যদি আমার এই প্রসেস ফলো করে ফ্রাইড রাইস বানান, তাহলে আপনাদের ফ্রাইড রাইসও হবে একদমই ঝরঝরে। ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক। এগ, ফিশ, চিকেন, যে কোনো গ্রেভি আইটেমের সঙ্গেই এই রেসিপিটি খুব ভালো যাবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার পদ্ধতিতে ইটালিয়ান স্টাইলের ফ্রাইড রাইসের রেসিপি, আর ফিডব্যাক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।